ফিল্ডিং এর ব্যাপারে যেটা বলবো, যে সবাই এনাফ প্র্যাকটিস করেছে, সবাই প্র্যাকটিসে প্রত্যেকটা ক্যাচও ধরে, কেন হয়েছে এটার অ্যান্সার নেই, বাট প্রিপারেশন যদি বলেন ফিল্ডিং এর সবার সবাই ভালো মতো প্রিপেয়ার ছিল, বাট ক্যাচগুলো আমরা ধরতে পারিনি। ব্যাটিং পুরা পুরা সিরিজে আমরা ভালো ব্যাটিং করিনি। এখানে যেটা বলবো যে এক্সকিউজের কোনো অপশন নেই যে এই কারণে হয়েছে ওই কারণে হয়েছে, অনেক কথা বলা যেতে পারে, বাট অ্যাজ এ টিম হিসেবে আমরা পুরা দুইটা সিরিজে চারটা ইনিংসে আমরা ভালো ব্যাটিং করিনি। এখন সামনে যত খেলাই আছে আমাদের এভাবে প্রিপেয়ার হতে হবে, এবং এভাবে আমরা তিন ফরম্যাট একসাথে কীভাবে অ্যাডজাস্ট করে খেলতে পারি ওইটা চিন্তা করে প্র্যাকটিস প্রিপারেশান নেওয়া উচিত। প্রথমে যেটা বলবো যে দুইটা ম্যাচ আমরা যেরকমভাবে ব্যাটিং করেছি আমরা এত খারাপ আমরা ব্যাটসম্যান না, বা আমাদের ক্যাপাবিলিটি এর থেকে আরও বেটার আমার কাছে মনে হয়, বাট এখানে তার সাথে অ্যাড করতে চাই যে টেকনিক্যালি মেন্টালি আরও বেশি ইম্প্রুভমেন্টেরও জায়গা আছে। বাইরে অনেক কথা হবে, বাইরে কথা আসলে কন্ট্রোলে নেয় আমাদের, বাট আমি এতটুকু বলতে পারি প্রত্যেকটা প্লেয়ার একসাথে আছে, প্রত্যেকটা প্লেয়ার একজন আরেকজনকে ব্যাক করছে, এবং আমরা সবাই এটা অ্যাকসেপ্ট করেছি যে আমরা ভালো খেলি নাই। সো এখান থেকে বের হওয়ার জন্য আমাদের কি কি করা দরকার ওই অনুযায়ী আমাদের সামনে কাজ করতে হবে। সামনে নেক্সট টেস্ট ম্যাচে আসতে অনেক সময় আছে, এর ভিতরে যারা শুধু টেস্ট খেলে তারা ওইভাবে প্রিপারেশন নেবে, এবং সবাই একসাথে আছে এতটুকু আমি বলতে পারি। ইয়াং, একদমই ইয়াং টিম, কিন্তু বেশ কিছু নতুন প্লেয়ার আমরা কিন্তু খেলছি এই টিমে, খুব বেশি এক্সপিরিয়েন্সও না। সো আস্তে আস্তে ওই অভ্যাসটা হয়তো খেলতে খেলতে চলে আসবে, বাট আমার মনে হয় যে যে প্লেয়ারগুলো খেলছে প্রত্যেকটা প্লেয়ার খেলার ওই ইচ্ছাটা আছে, আগ্রহটা আছে কিভাবে তারা আরো বেটার ক্রিকেট খেলতে পারে। সো আমার মনে হয় এই টিমটা যদি আস্তে আস্তে আরো সময় যায় দেখবেন যে আরো বেটার ডিসিশন মেক করতে পারছে। ডোমেস্টিক মানে ফার্স্ট ক্লাস ক্রিকেটটা আমাদের যদি, হ্যাঁ, উইকেটটা যদি আরেকটু আমরা বেটার হয়, যেরকম কন্ডিশন আমরা খেলবো চ্যালেঞ্জগুলো যদি আমরা ফেস করতে পারি তাহলে ভালো, বাট আমার কাছে স্টিল মনে হয় যে ফার্স্ট ক্লাস ক্রিকেটটা আমাদের, আমরা যে চ্যালেঞ্জটা এখানে ফেস করি ওরকম কোয়ালিটি ম্যাচ আমরা খেলতে পারি না আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। সো এই জিনিসটা যদি আমরা আমাদের প্লেয়ারদেরই হয়তো এটা আরও কীভাবে আমরা ওই জায়গাটা তার একটু ম্যাচ করে খেলতে পারি যে আমাদের ইন্টারন্যাশনালে কোন চ্যালেঞ্জটা ফেস করতেছে, হ্যাঁ অবশ্যই ভালো হবে, বাট যত বেশি ম্যাচ খেলবো অবশ্যই কিছু না কিছু তো ইম্প্রুভমেন্টের জায়গা থাকে। প্রথমত আমি কোনো প্লেয়ারকে আলাদাভাবে মানে দেখি না, প্রত্যেকটা প্লেয়ারের কাছে আমার চাওয়া একই রকম থাকে যে যার যে রোলটা আছে ওই রোল অনুযায়ী যেন সে টিমের জন্য খেলে, এবং এইখানে যে কয়টা প্লেয়ার আছে সবাই ক্যাপেবল, হ্যাঁ কারো এক্সপিরিয়েন্স একটু বেশি কারো এক্সপিরিয়েন্স একটু কম। অবশ্য হ্যাঁ, লিটন অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার, আমি আশা করব যে যেভাবে লাস্ট 2 বছর আমার মনে হয় টেস্ট ক্রিকেটটা খেলেছে খুবই ভালো, আমাদের টিমের খুব ভালো একটা অবস্থান সবসময় তৈরি করে দিয়েছে। 4টা ইনিংস ভালো যায় না, আমি আশা করবো যে সামনে কামব্যাক করবে। সাকিব ভাই, এই দুটো টেস্ট খেলার মধ্যে আমরা আগে থেকে জানতাম যে উনি সেকেন্ড টেস্টটা খেলবে, আমরা বেশ আমি অনেক আগে থেকে জানতাম, সো প্রিপারেশন ওয়াইজ যদি বলেন ঠিক ছিল সামনে, হ্যাঁ অবশ্যই আগে থেকে জানতে পারলে ভালো হবে টিমের জন্য, এবং আমি আশা করব যে আগে থেকে জানতে পারবো, কারণ উনি সবসময় ওনার প্ল্যানটা ক্লিয়ারই থাকে এবং ওই ইনফরমেশনটা আমাদেরকে দিয়েই দেয়। আর উনি অনেকদিন পরে খেলার পরে আমার কাছে মনে হয়নি যে 37 বছর একটা মানুষ এসে খেলতেছে, প্রায় 1 বছর পরে একটা টেস্ট খেললো, 37 ওভার বল করছে, আমি যতটুকু মনে পড়ে ফার্স্ট ইনিংস 3টা উইকেটও নিল, ব্যাটিংটা যেরকমভাবে করলো সেকেন্ড ইনিংসে আমার মনে হয় যে যতটুকু আশা করেছিলাম তার থেকে বেশি পেয়েছি তার কাছ থেকে, সত্যি কথা। সো টেস্ট ক্রিকেটে এরকম এক্সপিরিয়েন্স প্লেয়ার থাকলে অবশ্যই অনেক হেল্প হয়, এবং মাঠে সবাই প্রত্যেকটা প্লেয়ারকে বিভিন্ন ধরনের ফিডব্যাকও দিয়েছেন, সো অনেক হেল্প হয়েছে আমাদের।